ॐ जय जगन्नाथाय नमः ॐ जय जगन्नाथाय नमः ॐ जय जगन्नाथाय नमः जग ठाकुर नमः जग ठाकुर नाम थरे भजरे मन जग ठाकुर नाम थरे भजरे ঐতিহ্যমণ্ডিত গুপ্তিপাড়া রথযাত্রা। এই রথযাত্রা সারা বাংলা তো বটেই, হুগলি জেলার অন্যতম, মা এসে পরেই গুপ্তিপাড়ার রথ। এই রথযাত্রার এক অন্যতম বৈশিষ্ট্য গুপ্তিপাড়ার ভাণ্ডার লুট উৎসব, এটাই আজকের দিনের মুখ্য উৎসব। এই ভাণ্ডার লুট উৎসব পুরী মাহেশ বা অন্য কোথাও হয় না, এই লোকাচার অন্য কোথাও নেই, শুধু এই গুপ্তিপাড়াতেই হয়। এটা এক অনন্য লোকাচার। জগন্নাথদেব সোজারথের দিন মাসির বাড়িতে আসার পরে এখানে এসে তিনি ভালোমন্দ খান, গজবিহারে গোপিনীদের সাথে গল্প করেন, ঘুরে বেড়ান, বেশ মজাতেই থাকেন। সেই জন্য লক্ষ্মীদেবী আশঙ্কিত হন, তিনি হয়তো পরকীয়াতে আছেন। সেই জন্য শুক্লা পঞ্চমীতে এসে তিনি সর্ষে পোড়া দিয়ে প্রভুকে বস করে প্রভুকে ফিরিয়ে নিয়ে যেতে চান, কিন্তু ওই দিন প্রভু ফেরেন না। তারপরে তিনি স্বর্গে গিয়ে দেবতাদের বলেন, দেবতারা তখন কৃষ্ণচন্দ্র এবং বৃন্দাবনচন্দ্রকে নির্দেশ দেন, তারাই যেন ওখানে গিয়ে মাসির বাড়িতে গিয়ে দাঁড়িয়ে থেকে মাসির বাড়ির সমস্ত ভাণ্ডার যাতে লুট করে দেয়, যাতে প্রভু জগন্নাথদেব একটু খেতে ভালোবাসেন। তিনি সাধারণত 6,056 রকমের পদ পছন্দ করেন, কিন্তু কালের নিয়মে এবং অর্থনৈতিক কারণে এখানে হয়তো সেটা সম্ভব হয় না এখন। সেই জন্যে কৃষ্ণচন্দ্র এবং বৃন্দাবনচন্দ্র তার বাহিনী নিয়ে আজকে এসে এখানে এই যে মন্দিরে সমস্ত ভাণ্ডার লুট করে দেয়। এখানে সাধারণত এই মন্দিরের চারটে দ্বার আছে, চারটে দ্বারের মধ্যে তিনটে দ্বার মূলত একটিতে যাদব সম্প্রদায় অর্থাৎ ঘোষেরা ধরে, একটিতে বাগদি সম্প্রদায় এবং একটিতে সর্দার এবং অন্যান্য সম্প্রদায় আর কি ধরে ধরে তারা একসাথে বাইরে দাঁড়িয়ে থাকে। কৃষ্ণচন্দ্র এবং বৃন্দাবনচন্দ্র যখন এখানে এসে পৌঁছান, তারপরে কিছু এখানকার লোকাচার আছে, এখানে এসে পূজা হয়, পূজার পরে যখন সংকেত দেওয়া হয় তখন একসাথে সবকটা দরজা খোলা হয়, এবং সেই সময় বাইরে থেকে সেই যে যারা ভাণ্ডার লুট করবে বলে তৈরি তারা একসাথে ভেতরে ঢোকে এবং প্রভুর ঘরে যত মিষ্টান্ন এবং অন্যান্য খাবার, বিভিন্ন মুখরোচক পদ, পায়েস, মিষ্টি, সেগুলো তারা লুট করে নিয়ে চলে যায়। এবং সন্ধ্যাবেলাতে এর ফলে প্রভু আর পরে ভালো খাবার পান না, সন্ধ্যাবেলায় চিড়া ভোগ হয় এবং পরদিন প্রভু ভালো খাবার না খেতে পেয়ে প্রভু পুনরথযাত্রায় তিনি দেবালয়ে ফিরে যান। এটাই হচ্ছে এখানকার লোকাচার। আমার নাম সুব্রত মণ্ডল, আমি এখানকার মেলা কমিটির অন্যতম সদস্য।